নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজ বানাবো তেল ছাড়াই বেগুন ভাজা অনেকে তো তেলের ভয়েতে বেগুন ভাজা খাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখবেন খুবই খুবই টেস্টি আর মজার হয় তো বেগুনটা আমি প্রথমে এইভাবে কেটে নেব চাকা চাকা করে তো যে যেমন সাধারণত বেগুন ভাজা হয় সেইভাবেই কেটে নেবেন তো আপনাদের পছন্দ মতন তো আমি এইভাবে মোটা মোটা করে বেগুনগুলোকে কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন তো আমি কিভাবে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ ওপর থেকে ছড়িয়ে দেব এরপর দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো উপর থেকে তো বন্ধুরা এইভাবে যদি বাড়িতে বানান যদি শুধু ডাল ভাত থাকে তাতেই কিন্তু খাওয়া হয়ে যাবে এই বেগুন ভাজা যদি থাকে তো উপর থেকে দিয়ে দিলাম চিনি আর চিনিটা আমাদের মিষ্টি পছন্দ না যদি করেন তাহলে চিনিটা বাদ দিতে পারেন দেব লঙ্কা গুঁড়ো একই সেম চিনিটার মতনই যদি লঙ্কাটাও না যদি পছন্দ করেন বাদ দিতে পারেন তাহলে নুন আর লবণ দিয়ে ভালো করে মেখে নেবেন তো আমি লবণ চিনি লঙ্কা হলুদ দিয়ে আমি সব রকম দিয়ে ভালো করে দু দুপিঠটাকেই আমি উল্টে পাল্টে মাখিয়ে নেব তো এইভাবে আমি মেখে নিয়েছি আর মেখে নেওয়ার পর দেখবেন যেহেতু লবণ দেওয়া আছে বেগুন থেকে একটা জল ছেড়ে দেবে এর মধ্যে আমি নেব দু চামচ বেসন আর দেবো দু চামচ শুকনো চালের গুঁড়ো আর কিছু মশলা দেবো গরম মশলা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো সব রকম উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে শুধু বেসন আর চালের গুঁড়োটা দিয়েও কিন্তু করতে পারেন আমি একটু মশলাদার বেগুন ভাজবো তাই আমি একটু মশলা পাইল করে নিলাম তো এবার একটা বেগুন নিয়ে মেশানো বেসন আর চালের গুঁড়ি দিয়ে এইভাবে কোট করে নেব প্রত্যেকটা বেগুন এইভাবে কোট করে নিতে হবে যেহেতু চিনি দেওয়া ছিল জল ছেড়ে দিয়েছে খুব সহজেই কিন্তু এইভাবে কোট করে নেওয়া যাবে তো প্রত্যেকটা বেগুন আমি এইভাবে একইভাবে কোট করে নিয়েছি তো দেখুন রেডি হয়ে গেল আমার এবার যেটা তেল ছাড়াই বেগুন ভাজা তো এটা কীভাবে তো আপনারা দেখুন তো তেল দিয়েছি বাটিটার একটু কম আমি এক বাটি দিয়েছি ছোট বাটির এবার একে একে বেগুনগুলোকে আমি এইভাবে ছেড়ে দেব তেলের মধ্যে আর অনেক সময় বেগুন ভাজলে কি হয় নেতিয়ে যায় তখন কি হয় খেতে ভালো লাগে না আর এইভাবে যদি চালের গুঁড়ি আর বেসন দিয়ে যদি ভাজা হয় অনেকক্ষণ পর্যন্ত মজমচে থাকবে আর খেতে টেস্টি হয় তো এইভাবে আমি দু তিনবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো বেগুনগুলো দেখতেই পাচ্ছেন আমার লাল লাল হয়ে গেছে আমার ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেবো বেগুন ভাজাগুলোকে তো এইভাবে আমি বাকি কটাও ভেজে নেব তো বাকি কটাগুলোকেও আমার বেগুন ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কোড়াতে তেল আমার রয়ে গেছে তো আমরাদের দেখাচ্ছি তো কতটা তেল নিয়েছিলাম তো আমি ছেঁকে নেব বেগুনের মধ্যে তেলের মধ্যে যে নোংরাটা থাকে তো ছাগনি দিয়ে আমি এইভাবে ছেঁকে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বাটিতে আমার কতটা তেল বেঁচে গেছে তো বুঝতেই পাচ্ছেন আমার তেলটা কিন্তু লাগলোই না যতটা তেল নিয়েছিলাম ততটা তেলই আমার বাটির মধ্যে রয়ে গেছে আর যদি আরও এক্সট্রা যদি তেল রয়ে যায় বেগুনের মধ্যে আমরা টিসু কাপড় দিয়ে মধ্যে রেখে দিলে বেগুনটা তেল টেনে নিবে আর আমি একটা কাটা চামচ দিয়ে দেখাচ্ছি কতটা মজমজ হয়েছে বুঝতেই পারছেন বেগুনগুলো এতটাই মজমজ হয়েছে খেতে খুব সুস্বাদু হয়েছে বন্ধুরা তাহলে আজকের রেসিপিটা কেমন হয়েছে